এখন এর মধ্যে দিয়ে দিব যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেটা দিয়ে এটাকে আমি 10 থেকে 15 সেকেন্ড বিট করব এখন এর মধ্যে আমি অ্যাড করব অল্প অল্প করে ময়দা দিয়ে দিব সাথে দিয়ে দিব দুধ এখানে আমি 1/4 কাপ দুধ নিয়েছি এটাকে অল্প অল্প করে দিতে হবে দিয়ে দিব তেল এখানেও আমি 1/4 কাপ তেল নিয়েছি এটা অল্প অল্প করে দিতে হবে এবং এটাকে আস্তে আস্তে মেলাতে হবে সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে আমি তিনবারে দিয়েছি এবং এটাকে আস্তে আস্তে মিলিয়ে নিয়েছি অবশ্যই এটাকে আস্তে আস্তে মেলাতে হবে না হলে ডিমের ফোমটা ভেঙে যাবে কেকের ব্যাটারটা আমার মেলানো হয়ে গিয়েছে এখন আমি এখানে 8 ইঞ্চির একটা কেক মোল্ড নিয়েছি তার উপর একটু তেল দিয়ে বাটার পেপার দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন যে কেকের ব্যাটারটা আছে সেটা আমি দিয়ে দেব একটু কুচু করেই কিন্তু ঢালতে হবে ঢালা হয়ে গিয়েছে এখন এটাকে একটু নাড়া দিয়ে দেব আমি যাতে নিচে কোনো বাবলস না থাকে সাথে এটাকে দুবার আমি একটু ট্যাপ করে নেব চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটাকে আমি 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি এখন যে কেকের বাটিটা সেটা আমি এটার মধ্যে দিয়ে দেব এখন এটাকে ঢেকে আমি 20 থেকে 25 মিনিট কুক করব আমার 20 মিনিট হয়ে গিয়েছে আমি এখন কেকটার ঢাকনাটা উঠিয়ে দেখব আমার কেকটা হয়েছে কিনা আমার কেকটা হয়েছে কিনা তার জন্য এখানে একটা ছুরি দিয়ে আমি দেখব ছুরিতে কিছু উঠে আসছে না তার মানে আমার কেকটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব কেকের উপরে দেওয়ার জন্য এখানে আমি ক্রিম বানিয়ে নেব তো এখানে আমি একটি বাটি নিয়েছি বাটিটাকে আমি ফ্রিজে আধা ঘন্টা আগে রেখে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ হুইপিল ক্রিম এখন এটাকে আমি বিট করে নেব এখন এর মধ্যে অ্যাড করে দিব অল্প অল্প করে পাউডার সুগার অ্যাড করে নিব আর এটাকে বিট করতে থাকব ঘন একটা ক্রিম হওয়ার জন্য আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এখন আমি এটাকে একটু সমান করে নেব ও
উপর দিক দিয়ে আমি একটু কেটে সমান করে নিয়েছি। এখন এটাকে আমি দুই ভাগ করে নেব। কেটে আমি দুই ভাগ করে নিয়েছি। এখন এটাতে আমি সুগার সিরাম দিয়ে দেব। তো এখানে আমি 4 টেবিল চামচ চিনি নিয়েছি আর 4 টেবিল চামচ পানি নিয়েছি। চারপাশে এখন আমি সুগার সিরামটা দিয়ে দেব। এখন এর উপরে ক্রিম দিয়ে দেব। ক্রিম দিয়ে চারপাশে লাগিয়ে দেব। আমি ক্রিম দিয়ে দিয়েছি। এখন এর উপরে যে বাকি অংশটুকু আছে সেটা দিয়ে দেব। এর উপরেও সুগার সিরামটা দিয়ে দেব। তারপর ক্রিম দিয়ে পুরোটা আমি কভার করে নেব। হয়ে গিয়েছে আমার ভ্যানিলা কেক। হয়ে গিয়েছে আমার ভ্যানিলা কেক। তো সাইডে যে ক্রিমগুলো লেগেছিল তা আমি একটু মুছে দিচ্ছি। তো একদমই সহজ বানানো, আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। এবং আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী রেসিপি নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।